আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার অবৈধদের বৈধতা এবং মালয়েশিয়ায় অপারেসি, নতুন করে যে অপারেসিগুলো হচ্ছে, এবং জেল জরিমানা বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমাকে একটু নোটিফিকেশন জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন এবং কি আমাদের প্রোগ্রামটি কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, এবং আমাদের প্রোগ্রামটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন যাতে তারাও আমাদের প্রতিদিনের আপডেটটা জানতে পারে। ওকে, এখন পর্যন্ত আমরা যারা নতুন আমাদের এই চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, আলাউদ্দিন ভাই বলছেন যে ওকে, ইয়াসিন, কবির, ওকে, সর্দার, কিং সকলেই বলছেন যে ওকে। ধন্যবাদ আপনাদের সকলকে। তারেক আহমেদ জোহর বারো থেকে, হানিফ আব্দুর রহমান, ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে। আপনাদের প্রচুর পরিমাণ শেয়ার করে ওদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকের আলোচনায় অংশগ্রহণ করতে পারে। যেমনটি বলছিলাম যে আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আপনারা জানেন গত 2-3 সপ্তাহ আগে কোলা তেলেঙ্গানাতে অপারেসিতে বেশ কিছু জায়গা থেকে প্রবাসীদেরকে ধরেছিলেন। এর মধ্যে একটি ঘটনা হলো কোলা তেলেঙ্গানোর যেই অপারেসিতে একজন মালিক তার অবৈধ 10 জন শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। পরবর্তীতে সেই সেই বিষয়টি গতকালকে আদালতে রায় হয়। গতকালকে আদালতে যেটি রায় হয় যে অবৈধ 10 জন অবৈধ শ্রমিককে তার ফ্যাক্টরিতে কাজ করানোর কারণে যে সিদ্ধান্তটি হয় সেই সিদ্ধান্তের মধ্যে এখানে যে অবৈধ 10 জন আছিল তার মধ্যে পাকিস্তানি আছে 5 জন, ইন্দোনেশিয়ান আছে 3 জন এবং 2 জন বাংলাদেশি। এই 10 জনের কে অবৈধ শ্রমিককে তার এখানে কাজ দেওয়ার কারণে তাকে 50,000 রিঙ্গিত জরিমানা করে মালয়েশিয়ান কোর্টে থেকে, তাকে 50,000 টাকা জরিমানা করে এবং প্রত্যেক অবৈধ কর্মীদেরকে 5,000 রিঙ্গিত করে আলাদা আলাদা জরিমানা করেন। কিন্তু মালিক পক্ষ এই 50,000 রিঙ্গিত দিতে অক্ষম হওয়াতে তাকে 12 মাসের জেলে সিদ্ধান্ত দেয়, তাকে 12 মাসের জেল। এখন কথা হলো সে জেলের সিদ্ধান্ত দিলে হয়তো সে পরবর্তীতে জেল খাটবে বা আপিল করবে, কিন্তু যেই 10 জন প্রবাসীকে আটক করেছে, এখানে 2 জন বাংলাদেশি আছে, এদেরকে 5,000 করে জরিমানা দিচ্ছে। ওকে, যেমনটি বলছিলাম যে তাহলে এই যারা প্রবাসী আছে এই 10 জনের কি হবে, এদেরকে 5,000 টাকা করে জরিমানা করা হয়েছে এবং এই জরিমানা সহকারে তাদেরকে দেশেও পাঠিয়ে দেওয়া হবে। সেজন্য এই মুহূর্তে যে সমস্ত জায়গাতে বিভিন্ন জায়গায় আছেন প্রবাসী ভাইয়েরা, খুব সাবধানতার সাথে থাকবেন। যারা অবৈধদের কথা বলছি, খুব সাবধানতার সাথে থাকবেন। এখানে এমন এক জায়গায় কাজ করেন যেখানে ইমিগ্রেশনের অপারেসির প্রবণতাটা কম আছে, আর এই মুহূর্তে যেহেতু ওরকমভাবে অপারেসি দেবে না, ইলিগ্যাল যে সমস্ত কাজ আছে সেই সমস্ত কাজ থেকে বিরত থাকুন, তাহলে আপনারা বাঁচতে পারবেন। এখন যে অপারেসিগুলো হবে সেখানে নিষিদ্ধ যে কাজগুলো আছে সেই কাজগুলো সেই ফ্যাক্টরি সেরকম জায়গাতেই অপারেসি হবে। সেজন্য সবাই খুব সাবধান এবং সরকার কর্তৃক বিধিনিষেধগুলো মেনে চলবেন। দ্বিতীয়ত যে সংবাদটি আছে আজকে ইমিগ্রেশনের পক্ষ থেকে, রুবেল খান নামের এক বাংলাদেশি প্রবাসীকে খুঁজছে পুলিশ, ইমিগ্রেশন এবং এদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং রুবেল খান নামক এই বাংলাদেশির তার একটা এখানে তার নামে একটা মামলা আছে। যাই হোক, যে কোনো কারণে সে একটা অপরাধ করেছে, তার নামে এখানে মামলা আছে, কোর্টে ওঠানো হয়েছে, কিন্তু তাকে এখন পাওয়া যাচ্ছে না বলেই সেই রুবেল খান নামের সেই ভাইটিকে কিন্তু তার পাসপোর্ট নাম্বার সহকারে, তার ঠিকানা সহকারে, যে কোম্পানিতে কাজ করে ওই কোম্পানির সব সহকারে, তার ছবি সহকারে ইমিগ্রেশনের ওয়েবসাইট, ইমিগ্রেশনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন জায়গাতে কিন্তু তার ছবি টবি সব কিছু দিয়ে তাকে খুঁজছে। সেক্ষেত্রে এরকমভাবে যে সমস্ত অনেকেই আছেন, সকলেই কিন্তু সাধু না, অনেকেই আছেন বিভিন্ন অপকর্ম, বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত আছেন বা করেন, তাদেরকে বলবো আপনারা অপরাধ কর্ম থেকে, অপরাধের জগৎ থেকে বেরোয় আসুন। তাহলে কিন্তু ইমিগ্রেশন যদি এভাবে খুঁজতে থাকে তাহলে কাউকে বের করা কিন্তু 24 ঘন্টার মধ্যেই বের করে ফেলতে পারে। সেজন্য এই অনলাইনের এই যুগে আপনি যদি অপরাধ কর্ম করেন বা জড়িত থাকেন, মানে আপনাদের সাবধান করে দিচ্ছি যে সে সমস্ত অপরাধ কর্ম বা অপরাধের জগৎ থেকে বেরোয় আসুন। ওকে, এই দুইটি ছিল আমাদের ইমিগ্রেশনের আপডেট। এখন আপনাদেরকে জানাবো রিক্যালিবেশনের সংবাদ। আপনাদের জ্ঞাতার্থে বলে সেটা হলো, আপনারা জানেন প্রতিদিনই আমি কিছু কিছু আপডেট সংবাদ দেই। তো গতকালকে সন্ধ্যার সময় বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের
মাননীয় লেবার কাউন্সিলর মহোদয়, উনি অনলাইনে একটা প্রেস ব্রিফিং দেয় এবং সেই ব্রিফিংয়ে বিভিন্ন প্রশ্ন, ওকে, তার এই অনলাইন প্রেস ব্রিফিং এর মধ্যে বিভিন্ন প্রশ্নের উত্তরের মধ্যে অন্যতম একটা সে একটা অনুরোধ জানায়। তিনি বলেন যে এই যে রিক্যালিভেশন, অবৈধদের বৈধকরণের যে একটা ঘোষণা দিয়েছেন এদেশের সরকার, এই এখন পর্যন্ত এই প্রোগ্রামটি পুরাপুরিভাবে ক্লিয়ার করে কোনো কথা আসেনি সরকারের পক্ষ থেকে, এবং তারাও ক্লিয়ারলি ভাবে বাংলাদেশ হাই কমিশন বরাবর ভাবে যে 15টি দেশের নাগরিকদের তারা অবৈধ থেকে বৈধ করবেন, এই 15টি দেশের কমিশন বরাবর, হাই কমিশন বরাবর তেমন ভাবে কোনো নোটিশ দেয় নাই যে এই পদ্ধতিতে বা এই উপায়ে অত টাকা লাগবে, ক্লিয়ারিফিকেশন ওইরকম ডিটেইলস এখন পর্যন্ত আসে নাই, বাংলাদেশ হাই কমিশনেও এখন পর্যন্ত আসে নাই। সেজন্য মাননীয় কাউন্সিলর মহোদয় উনি সকলকে অনুরোধ করেছেন যে যেহেতু এরকম মানে পুরাপুরি ক্লিয়ারভাবে কোনো কিছু আসে নাই, সেক্ষেত্রে আপনারা অপেক্ষা করেন, এত তাড়াহুড়ার কারণে অপেক্ষা করেন। আর এই মুহূর্তে তিনি আরো বলেন যে যে সমস্ত অসৎ এজেন্ট বা অসৎ লোক আছে, সকলেই তো যে সৎ তা না, এখানে একটা চক্র আছে, তারা বিভিন্ন প্রকারের আপনাকে লোভনীয় বিজ্ঞাপন বা লোভনীয় কথা বলে তাদের কোম্পানিতে ভিসা লাগিয়ে দিবে বা কম টাকা লাগিয়ে দিবে, কম সময় লাগিয়ে দিবে, এই সমস্ত কথা বলে যারা আপনাদের কাছ থেকে পাসপোর্ট টাকা নিতে চায়, এই সমস্ত মানে খারাপ এজেন্ট বা খারাপ দালাল থেকে তিনি সকলকে দূরে থাকতে বলেছেন। বলেছেন যে অপেক্ষা করেন, পুরোপুরি এসওপি যখন আসবে তখনই আপনারা ওই নিয়মের আন্ডারে আপনারা যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানির মালিকের সাথে কথা বলে ওই কোম্পানিতে আপনারা ভিসা করবেন। এবং তিনি যে কথা বলেন, যে কথাটা আমরা এর আগে বলেছি, যে আপনার ভিসা যেই কোম্পানিতে করে দিবে মূলততা আপনার যত টাকায় খরচ হোক উচিত হলো সেই কোম্পানি আপনার টাকা বেয়ার করবে, সেই কোম্পানি আপনার টাকা মানে বহন করবে। কিন্তু এখানে দুঃখের বিষয় হলেও সত্য যে অনেকেই আছেন যে যে কোম্পানিতে ভিসা লাগান শুধুমাত্র ওই কোম্পানিতে ভিসা লাগান কিন্তু ওই কোম্পানিতে কাজ করেন না, সেক্ষেত্রে আপনারা যেহেতু ওই কোম্পানিকে কাজ করেন না অন্য জায়গায় কাজ করেন, সেক্ষেত্রে তো তারা আপনার টাকাটা কিভাবে দেবে, তারা নিজের পকেটের টাকা দিয়ে আপনাকে যে ভিসা লাগিয়ে দেবে তাদের লাভ কি? এই কথা বলা হয়েছে যে যেই কোম্পানিতে আপনারা নিজেরা কাজ করেন, একটা বড় একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে আপনারা কাজ, ওকে, এই কথাগুলো বলেছেন আমাদের লেবার কাউন্সিলর মহোদয়। কিন্তু আমরা যারা এখানে আছি আমরা কিন্তু অনেক আগে থেকেই বলেছি যে এরকম এটা হলো রুলস, কিন্তু এই রুলস কিন্তু সকলেই ফলো করে না। অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাই এই এমন কোন কোম্পানি আছে যে কোম্পানিতে নিজের মানে কোম্পানির মালিক টাকা দিয়ে বিষয় করে দেয়? খুব কম কমই আছে, অনেকেই বলছেন, কিন্তু এরকম হাজার হাজার কোম্পানি মালয়েশিয়াতে আছে, আমাদের এই এলাকাতে আছে, যে সমস্ত বাংলাদেশি ভাইরা ওই কোম্পানিতে কাজ করে তাদের ভিসা প্রতি বছর ভিসা লাগানো, যাওয়া আসার টিকিট সবকিছু কোম্পানিতে, এরকম কোম্পানিও আছে, সেক্ষেত্রে আপনার এরকম কোম্পানি খুঁজেন আশেপাশে তাহলেই ভালো হবে। ওকে, এই মোটামুটি কথা। তবে লেবার কাউন্সিলর মহোদয় আর একটা পরামর্শ দেন যে যে সমস্ত প্রবাসীরা অবৈধ আছেন এদের পাসপোর্টে যদি কোনো প্রকার ব্ল্যাক লিস্ট থাকে, পাসপোর্টে রেকর্ড নাই, পাসপোর্টে বিভিন্ন সমস্যা আছে, সেজন্য সকলকে অনুরোধ করছেন যে আপনারা পাসপোর্টটা রিনিউ করেন, পাসপোর্টটা রিনিউ করে পাসপোর্টটা আপনাদের কাছে রাখেন। সেক্ষেত্রে হবে কি, যেই সুযোগই দিক যখনই দিক আপনারা পাসপোর্টটা রেডি থাকলে আপনারা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে পারবেন। সেজন্য আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা পাসপোর্টটা রিনিউ করেন। আর অনলাইনে পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন এর ভিডিওটা আমাদের এই ডিসক্রিপশন বক্সে আছে। এখন পর্যন্ত যদি আবার চান আমার এখানে আই আইকন দেখেন, আই বেল বাটনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখানে ক্লিক করেও আপনি সেই ভিডিওটি পাবেন, যেই ভিডিওটি আমি বলা সুন্দর করে বলে দিয়েছি যে কিভাবে সহজভাবে পোস্ট লাজুর মাধ্যমে আপনার পাসপোর্টটি রিনিউ করবেন। ওকে, এই মোটামুটি আজকের আমাদের আপডেট সংবাদ। আর এরপরে যদি আপনাদের কোনো প্রকারের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে এখানে কমেন্টস করেন, আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, আপনাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারবেন। অনেকে আমাকে বলছেন যে ভাই এখন তো করোনার আপডেট দেন না, আসলে আমরা ভিডিওটি আমরা চেষ্টা করি যে 10 মিনিটের মধ্যেই রাখতে, প্রতিদিনই 10 মিনিট 12 মিনিটের মধ্যেই রাখতে। তো এই সমস্ত কথা বলতে গেলে দেখা গেছে যে করোনার আপডেট দেখলে অনেক সময়টা লস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা চাচ্ছি না যে ওই অত সময় নষ্ট করতে, সেজন্য আর করোনার আপডেট আপনারা ইচ্ছা করলে মোবাইলেও সবসময় জানতে পারেন। এই মোটামুটি যাই হোক, আমাকে এখানে অনেকেই কমেন্টস করছেন, আমাদের অলরেডি 10 মিনিট হয়ে গেছে, আমি আর ভিডিওটি বাড়াবো না ভাই, আমি বর্তমানে অবৈধ আছি, এখন অবৈধ হয়ে কি আবার বৈধ হতে পারবো? ভাই আপনি মনে হয় যে একবারে কোন দেশ থেকে আসলেন,
পিছনে 2 মাস যাবৎ এই গল্পই করতেছি ভাই, যে অবৈধদের, এবং এই ভিডিওতেও এই গল্পই করা হয়েছে। আপনার ভিডিওটি টেনে প্রথম থেকে আবার দেখে আসেন, আপনার উত্তরটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটি আমরা বড় করব না, আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন, যাতে সকলেই ভালো থাকুন। আগামীকালকে দেখা হবে আপনাদের ভিডিওর প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।